আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাঁটতে গিয়ে কি কি শপিং করলাম সবই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এই যে দেখুন, মিঠু পাখি আমার শপিং দেখার জন্য অস্থির হয়ে গেছে, ও আমার পাশেই থাকে সব সময়। তো কি কি শপিং করলাম হাঁটতে গিয়ে, যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর কি, দরকারি জিনিস, সেগুলোই আমি আজকে কেনাকাটা করেছি। এই মিঠু, তুমি এক জায়গায় থাকতে পারো না, এখানে থাকো, এটাতে থাকো। এই মিঠু, এই মিঠু, আজকে তোমার 28 দিন বয়স। মিঠু, তোমার কি আজকে 28 দিন? 28 দিন হয়েছে। এই মিঠু, তোমার 28 দিন হয়েছে আজকে, দেখি একটু চেহারাটা দেখি, একটা ছবি উঠিয়ে দেই তোমার, একটা ছবি উঠিয়ে দেই। তুমি কি আমার শপিং দেখবা, শপিং দেখবা আমার? ওরে বাবা, আবার লাফও দিল, বুঝছো? দেখো কি লাফটা দিল, কি লাফ দেয় দেখো। বাপরে বাপ, ওরে বাপরে বাপ, এত চঞ্চল। হ্যাঁ মাশাল্লাহ, আমার পাখিটা অনেক চঞ্চল, আল্লাহর রহমতে ও ভালো আছে, সুস্থ আছে। ছোট্ট, আরো ছোট অবস্থায় ওকে কিনেছিলাম, একদম ছোট অবস্থায়। তো কি কি শপিং করলাম আপনাদের আজ এখন দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন কেক বানানোর জন্য যে মোল্ড পাওয়া যায়, পাউন্ড কেক, তারপরে এটা হচ্ছে কাপ কেক বানানোর জন্য, দুটা কিনেছি। আর এই যে এটা নিয়েছি, এটার মধ্যে আমি যখন ভিডিও বানাবো রান্নার জন্য, তখন এটা ডাইনিং টেবিলের উপরে রেখে ভিডিও করলে অনেক সুন্দর লাগবে, খুবই সুন্দর একটা জিনিস। তো মিঠু, মিঠু তুমি কিন্তু অনেক দুষ্টুমি করতেছো, এখানে থাকো, এখানে থাকো, দেখাইতে দাও জিনিসপত্র। একটু জিনিসপত্র দেখাইতে দাও না কেন, একটু সুন্দর করে জিনিসপত্র দেখাই মিঠু। এই মিঠু, পাখি পালা আসলে একটা শখের কাজ, যাদের শখ নাই তারা পাখি পালতে পারবেন না। তো খুবই শখ করে আমি ওকে কিনেছি, এবং কি অনেক ওকে অনেক ভালোবাসি আমি। মিঠু, আজকে মিঠু, মিঠুর 28 দিন বয়স। মিঠু, এই মিঠু, তোমার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে তোমার? হ্যাঁ আমাকে, আমাকে জিনিসপত্রগুলো একটু দেখাইতে দাও না। কি কি কিনলাম হাঁটতে গিয়ে, হাঁটতে গিয়ে আমি কি কি কেনাকাটা করলাম, আমার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, সেগুলোই কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে। কোনো স্পেশাল কোনো কেনাকাটা না, এগুলো হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর কি। তো মিঠু, তুমি এখানে থাকো, আমি দেখাই কি কি কিনলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 3টা 3 পিস কিনেছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, এত সুন্দর লাগে এটা, আসলে বাস্তবে আরো বেশি সুন্দর, জামা বানায় পরলে আরো বেশি সুন্দর লাগবে। ওর কাপড়গুলো এত ভালো, একটু রং উঠবে না, খুবই ভালো। এগুলো কোনো ঈদের শপিং না আমার, এমনিই আমি কিনেছি। তো আর এই যে এটা নিয়েছি, এটা আমার খুবই পছন্দের, যেহেতু রান্না করি আমার চ্যানেলে, রান্না করতে গেলে সুন্দর সুন্দর জিনিসপত্র লাগে, তো থাক এটা। আর এদিকে দেখুন, মিঠু পাখি তার শরীর চুলকানো নিয়ে ব্যস্ত, বাপরে মুড, বাবারে এই অবস্থা, এই অবস্থা তোমার। এই মিঠু, মিঠু তো সুন্দর একটা মগ কিনেছি, দেখতে পাচ্ছেন এই যে কাচের একটা মগ কিনেছি, 275 টাকা এটার দাম। এটি কিন্তু অনেক পাতলা, একদম পাতলা একটা গ্লাস, এটার ওয়েট এত কম আর এত পাতলা গ্লাস,
মানে প্রায় হাফ লিটারের মতো পানি আসবে এর মধ্যে। তারপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মিঠু পাখির জন্য কিনেছি। মিঠু পাখি রাতে থাকবে এখানে, এই বক্সে মিঠু রাতে থাকবে, তাই না মিঠু? ওকে যেন ইঁদুরে না ধরে, টিকটিকিতে না ধরে, কোনো কিছুতেই যেন না ধরে। মিঠু, মিঠুর সেফটির জন্য ওই বক্সটা কেনা। ওরে বাবা রে, ঝুলতেছে রে মিঠু, পরে যাবা তো আবার। খালি ও আমার কোলে আসতে চায়, খালি কোলে আসবে, থাকবে না, হাতে থাকবে না। এই মিঠু, দুষ্টামি করবে না, আমাকে ভিডিও বানাতে দাও, ঠিক আছে? এই যে ঢাকনাটা এর মধ্যে ওকে রেখে তারপর আমি আরামসে রাতে ঘুমাবো নিশ্চিন্তায়। তো এই বক্স গেল, আর এগুলো হচ্ছে ঘরে পড়ার জন্য আমি। ওরে মিটু রে, তুই তো দেখি পায়খানা করে দিছস, এত দুষ্ট। উহ, দেখছেন পাখি পাললে কি সমস্যা, ও কিন্তু পায়খানা করে দিয়েছে বিছানার মধ্যে, সেটা আমি পরিষ্কার করে নিলাম। তো এই ঝামেলাগুলো যারা সহ্য করতে পারবেন তারাই কিন্তু পাখি পালবেন, আদারওয়াইজ পাখি পেলে কিন্তু আপনারা বিরক্ত হবেন। এই যে এগুলো দেখাচ্ছিলাম, এগুলো হচ্ছে আমার ঘরে পড়ার জন্যই। আজকে যা যা কিনেছি সব আমার দৈনন্দিন ইউজের জন্যই কিনেছি, এগুলা কোনো শপিং ব্লগ ব্লগ না, ঈদের শপিং না আর কি, এমনি নর্মাল কেনাকাটা। তো এই যে সুন্দর জুতাটা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর জুতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য কিনেছি, যেহেতু এখন হচ্ছে বৃষ্টির দিন, ও খুব জুতো পছন্দ করে, বৃষ্টির দিনে বাইরে হাঁটলেও এটার কোনো সমস্যা হবে না, রাফ ইউজের জন্য ওকে এটা কিনে দিয়েছি আমি। তো আমার জন্য একজোড়া নিয়েছি, এটা নিয়েছি, এটা হচ্ছে আমি বাসার থেকে যখন নিচে নামি এটা সেটা বাজার টাজার করার জন্য বা কেনার জন্য, অল্প দূরত্বে কোথাও যেতে আর কি, নিচে নামলে বাসার থেকে তখন এটা পরে হয়তো বাজারে গেলাম, এটা সেটা কিনতে গেলাম নিচেই আর কি, তো সেজন্য এটা নেওয়া। আর হচ্ছে কোলে থাকলেই হবে, এত কোলে থাকলেই হবে। যাই হোক, যেহেতু আমি সবসময় ঘরে স্যান্ডেল পরে থাকি, এই যে আমার ঘরে পরার জন্য স্যান্ডেল কিনে এনেছি, সবসময় ঘরের ভিতরে পরব, দুইটা কিনেছি, এই যে একটা সবসময় পরার জন্য আর এইটা একটা, দুইটা নিচে টিচে নামলে যখন ওই 5-10 মিনিটের জন্য একটু নামি তখন এটা পরে আমি যাব, সেই জন্য কিনা আর কি। এছাড়াও আমার অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে, তো সবকিছুই দেখাইছি মনে হয়, সবকিছু একটা ব্যাগের মধ্যে রাখার জন্য এই ব্যাগটাও শপিং করতে হয়েছিল আমাকে, ব্যাগটা অনেক সুন্দর। তো এটার মধ্যে সবকিছু কিনে তারপরে এটার মধ্যে সবকিছু কিনে নিয়ে আসছি, এটাও শপিং এর একটা অংশ। তো সবই তো দেখালাম প্রায় সবকিছুই, সব থেকে আমার এই গ্লাসটা বেশি পছন্দ হয়েছে, অনেক সুন্দর, এটাতে পানি খাইতে অনেক বেশি ভালো লাগবে, খুবই সুন্দর। আজকের মতো এই পর্যন্তই, দেখতেই পেলেন ভিডিওটি কেমন লেগেছে, অবশ্যই কিন্তু
জানাবেন, যদিও ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, তার কারণ বাইরে ওয়েদারটা খুবই খারাপ, লাইটের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে মিঠু, এই মিঠু, মিঠু আমার একটা শপিং, ওকে আমি কয়েকদিন আগে কিনেছি, এই পালকগুলো একটাও কিন্তু ওর ছিল না, আমার কাছে আসার পরে এগুলো হয়েছে পালকগুলো, এই যে আমার কাছে শুধু চলে আসবে। তো সবাইকে একটা টাটা দিয়ে দাও, চলো 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 চলো, আমরা এখন চলে যাই, আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব, জিনিসপত্রগুলো তো গুছিয়ে রাখতে হবে তাই না? মিঠু, এই মিঠু, মিঠু শুন না, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটি হলো আমার এই যে মেমোরি কার্ডটা কিনেছি, যেটা দিয়ে আমি অলরেডি ভিডিও করতেছি, এখানে কার্ডটা নেই, মেমোরি কার্ডটা আমি মোবাইলে ভরে নিয়েছি, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ জিনিস, আমার মেমোরি কার্ড অলরেডি মোবাইলে 128 GB ফুল, তো ভাবলাম আর একটা কিনি, তো এটা কিনে আনছি, আর সারাক্ষণই কোলে উঠে থাকবে মিঠু, এই মিঠু। এই ছিল আজকে আমার কেনাকাটা। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।